হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি পাঁচ ছয়টি পটল আর একটি ডিম মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে কখনো না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন সাধারণই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় ভাত রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছয়টি পটল নিয়ে নিয়েছি পটলের দুদিকের অংশ এভাবে কেটে নিয়ে তারপর পটলের পাতলা খোসাকে এভাবে নিয়েছি তারপর পটলকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মিহি গ্রেটারটা দিয়েও গ্রেড করে নিতে পারেন এভাবে সমস্ত পটলকে ভালো করে গ্রেড করে নেব তবে গ্রেড করার আগে গোটা অবস্থায় পটল কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে সমস্ত পটল গ্রেট করা হলে এই গ্রেট করা পটল আমি নিয়ে নিচ্ছি একটি বড় বোলের মধ্যে এরপর এর মধ্যে কিছু উপকরণ বা মশলা ভিসিয়ে দেব প্রথমে দিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কোয়াটার চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বেসন এতে যাতে ভালো একটা বাইন্ডিংস চলে আসতে পারে তবে প্রয়োজন হলে আরও একটু বেসন মেশানো যেতে পারে এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করার পর হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দেখব আর বেসন যোগ করতে হবে কিনা এখানে আমি আর এক চামচ বেসন যোগ করে নিয়েছি এবার মিশ্রণটি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কড়াইতে তেল গরম করে এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প পোশান হাতে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা গোল আকার দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তেল ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এভাবে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি ফ্রাইং প্যান বা কড়াইতে জায়গা অনুযায়ী যতগুলো বড়া এক একবারে ভাজা যাবে ততগুলো ছেড়ে দিতে হবে নিচ থেকে সুন্দর লালচে রঙ ধরলে এবার পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং ধরেছে দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে দুদিক থেকেই এরকম সুন্দর রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তবে সেক্ষেত্রে আরও একটু লালচে রঙ করে ভেজে নিতে হবে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব আর তারপর খুব সাধারণ পদ্ধতিতে বা সাধারণ মশলায় এর গ্রেভি বানিয়ে নেব তাতে করেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আর গ্রেভি তৈরি করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি দারচিনি স্টিক আর চারটি ছোট এলাচ ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে জিরে ভালো করে ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি এবার ফ্লেমটিকে লোতে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে লো ফ্লেমে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিলাম আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লো ফ্লেমেই মিনিট দুয়েক নাড়াচাড়া করব দু মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোকে আমি বেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার মশলা থেকে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত সময় নিয়ে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি গরম জল ঝোলটাকে ভালো করে ফুটে যেতে দিতে হবে তারপর অ্যাড করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত বড়া বড়াগুলো অ্যাড করার পর ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে আর তারপর অ্যাড করে দিচ্ছি এক মিনিট মতো ফুটে যাওয়ার পর কোয়াটার চামচ গরম মশলা এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে মোটামুটি দু তিন মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তারপর ফ্লেম অফ করে ঢাকনা বন্ধ অবস্থায় আরও তিন চার মিনিট দিয়ে নেবো স্ট্যান্ডিং টাইম দেখুন আমাদের ডিম পটলের বড়ার কারি একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং